বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব চেক নিয়ে। চেক শব্দটির সাথে তোমরা অনেকেই পরিচিত, অথবা চেক তোমরা দেখেও থাকতে পারো। চেক আসলে কী? চেক হলো একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল। হস্তান্তরযোগ্য বিনিময় বিলের যে আইন, সেটা অনুযায়ী চেককে হস্তান্তরযোগ্য বিনিময় বিল বলা হয়ে থাকে। এই চেক মূলত নির্দিষ্ট ব্যাংকের উপর কাটা হয় এবং এর অর্থ চাহিদা মাত্র পরিশোধযোগ্য। চেক মূলত তিন ধরনের হয়ে থাকে: বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেক। আজকে তো প্রথমত আলোচনা করতে যাচ্ছি বাহক চেক নিয়ে। বাহক চেক কী? যে চেকের ক্ষেত্রে চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে, অর্থাৎ ব্যাংক তাকে নগদ অর্থ দিতে বাধ্য থাকবে, যে বাহক তাকে, এটাই হচ্ছে বাহক চেক। অর্থাৎ মানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রাপকের যে নামের স্থান আছে সেক্ষেত্রে লিখতে হবে অথবা বাহককে। এর মানে হচ্ছে যে এই চেকটি উপস্থাপন করবে ব্যাংকে, ব্যাংক কিন্তু তাকে অর্থ প্রদান করতে বাধ্য থাকবে। না, প্রাপকের নামের জায়গায় নাম লিখলেও হবে অথবা না লিখলেও হবে, যে বাহক তাকেই কিন্তু ব্যাংক চেক প্রদান করবে। অর্থাৎ এই ব্যাংক এই ধরনের চেকটি কিন্তু বেশি নিরাপদ নয়, তবে খুব দ্রুত হস্তান্তর করার জন্য এই চেকটি কিন্তু অনেক বেশি উপকারী। যাদের অনেক বেশি বারবার ট্রানজ্যাকশন হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বাহক চেক তারা হচ্ছে ব্যবহার করতে পারে। এবং এই বাহক চেককে কিন্তু চাইলেই দাগ কাটা চেকে পরিণত করা যায়। বাহক চেকের কোনো আড়াআড়ি দুটি দাগ দিলেই কিন্তু এটি দাগ কাটা চেকে পরিণত হবে। এরপর চলে আসি আমরা হুকুম চেকে। হুকুম চেক আসলে কী? হুকুম চেক বা আদেশ চেক, এটা আমরা বুঝছি যেটা এক ধরনের অর্ডার, তাই না? যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না, এই ধরনের চেককে হুকুম চেক বলে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই চেকটি কিন্তু বাহক চেক থেকে একটু ডিফারেন্স। অর্থাৎ এখানে প্রাপকের নামের যে জায়গা সেখানে শেষে লিখতে হয় অথবা আদেশ অনুসারে। অর্থাৎ এটি অথবা আদেশ অনুসারে এই কথাটি লিখলে সেটি হচ্ছে হুকুম চেক বা আদেশ চেক। এক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত, অর্থাৎ যার নাম লেখা থাকবে সে ব্যক্তি ব্যতীত অন্য কেউ এই টাকা উত্তোলন করতে পারে না। এবং এই চেকটি হস্তান্তরিত হওয়ার পর তা ব্যাংকে যদি হাজির করা হয় এবং তার টাকা পরিশোধ করার পূর্বে ব্যাংকে অবশ্যই দেখাতে হবে যে হস্তান্তর যথার্থ হয়েছে কি না। এবং এই চেকটিও কিন্তু চাইলে দাগ কাটা চেকে রূপান্তর করা যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই চেকটা কিন্তু কিছুটা হলেও বাহক চেক থেকে বেশি সিকিউর। এরপর চলে আসি আমরা দাগ কাটা চেকে। এতক্ষণ আমরা বলছিলাম যে দুই প্রকার চেকে আমরা চাইলে দাগ কাটা চেকে রূপান্তর করতে পারি। কেন? দাগ কাটা চেক হচ্ছে অনেক বেশি সিকিউর্ড। অর্থাৎ সেটা কীরকম আমরা দেখে নিই একবার। বাহক চেক বা হুকুম চেকে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা বা নিরাপত্তার জন্য উক্ত চেকের বাম কোণে উপরিভাগে আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করা হয়, তখন তাকে দাগ কাটা চেক বলে। আমরা বলেছিলাম যে আমরা চাইলেই বাহক চেক অথবা হুকুম চেকে দাগ কাটা চেকে পরিণত করতে পারি। দাগ কাটা চেক অনেক বেশি নিশ্চয়তা দেয় এবং নিরাপত্তা দেয়। এখানে তোমরা দেখতে পারবে একটি চেক এবং সেখানে হচ্ছে দুটি দাগ কাটা হয়েছে কোনো আড়াআড়িভাবে, এবং এটি হচ্ছে একটি দাগ কাটা চেক। এই দাগ কাটা চেকের প্রথম বা প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ উত্তোলন করতে হবে। কী হিসাবের মাধ্যমে? যে প্রাপক তার ব্যাংক হিসাব থাকতে হবে এবং ব্যাংক হিসাবের মাধ্যমেই এই টাকাটা উত্তোলন করা যাবে। এই টাকাটা কোনোভাবেই ক্যাশ পাওয়া যাবে না, ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে হবে। এতে করে ভুল বা জালিয়াতি হয় না যে ব্যাংক অন্য কোনো বাহক বা এই চেকটি হারিয়ে গেলে এটার যে বাহক তাকেই অর্থ প্রদান করবে বা যার নাম লেখা থাকবে তাকেই অর্থ প্রদান করবে, সেরকম না। অর্থাৎ যে প্রাপক হবে তার একটি ব্যাংক হিসাব থাকতে হবে এবং ব্যাংক সেখানে অর্থ প্রদান করবে এবং সেই হিসাব থেকে প্রাপককে কী করতে হবে, অর্থটা উঠিয়ে নিতে হবে। আশা করছি বন্ধুরা তোমরা চেক সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতে পেরেছো এবং চেকের যে বিভিন্ন ধরনের ধরন আছে সেগুলো সম্পর্কেও এখন বুঝতে পেরেছো। ধন্যবাদ বন্ধুরা।